করণজিৎ কর থেকে সানি লিউনি হয়ে ওঠার এই দুধর্ষ কাহিনীটি কি জানেন আমি সানি লিউনি ব্র্যান্ড তৈরি করেছি আর সবসময় এটা ধরে রাখব বলছেন সানি লিউনি খুব একটা ভুল কিছুই বলেননি আর সানির কথা সর্বজন নিবেদিত তার নাম জানেন না এমন কেউ নেই প্রাক্তন পর্ণস্টার হিসেবে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি কিন্তু আজ তিনি প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে গণ্য হন যতটা না অভিনয়ের গুণে তার চেয়ে বেশি মানুষ হিসেবে সানি সবার মন জয় করে নিয়েছেন কিন্তু করণজিৎ কৌর থেকে সানি লিউনি হওয়ার কাজ তার কাছে সহজ ছিল না সে কথা নিজেই জানিয়েছেন সানি উনিশশো একাশি সালের তেরোই মে মিস্টার ও মিসেস ভোরা অন্তারিওর সার্নিয়ায় এক কন্যা সন্তানের জন্ম দেন মেয়ের নাম রাখেন করণজিৎ কৌর সানির বাবা তিব্বতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু থাকতেন দিল্লিতে মা হিমাচল প্রদেশের বাসিন্দা জন্মসূত্রে সানি লিউনি শিখ ছোটবেলায় সানি ছিল টম বয় প্রকৃতির খেলা করতেন ছেলেদের সঙ্গে যখন তার বয়স আঠারো বছর সানি লিউনি আবিষ্কার করেন তিনি বাই সেক্সুয়াল ছেলেদের পাশাপাশি মেয়েদের দিকেও ঝোঁক ছিল সানির অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তিনি বেকারিতে কাজ করতেন তখনই এক বন্ধু সানিকে মডেলিংয়ে যোগ দিতে বলেন দুই সালে পেন্টহাউস হাউস পেট খেতাব পান তিনি তারপর থেকেই সানির ক্যারিয়ার উঠতে থাকে দু সালে মেগজিম সেরা বারোজন পর্ণ স্টারের তালিকায় সানির নাম নথিভুক্ত করে পর্ণ স্টার হিসেবে নাম করলেও আমরণ সেই পরিচয়টাই রাখতে চাননি সানি লিউনি তাই ভারতে বিগ বসের আমন্ত্রণ পেয়েই চলে আসেন তিনি তারপর আর নিজের দেশে ফেরার কথা চিন্তা করেনি পূজাভাগ তার ছবি জিসম টুয়ে তাকে প্রধান অভিনেত্রী হিসেবে পরিচয় করান তারপর থেকে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে তাকাতে হয়নি সানিকে তার যাত্রা এখনও চলছে